তাতে আমরা কৃতার্থ হব। থ্যাংক ইউ। দেখি নেক্সট কে আছেন লাইনে। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, অনেক ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য। আমি আজকে যে এসেছেন, আমাদের একজন সম্মানিত মুক্তিযোদ্ধা বিক্রম উপাধিতে তাকে ভূষিত করা হয়েছে মুক্তিযুদ্ধের পরে, আমি আসলে নতুন প্রজন্মের একজন হিসেবে খুবই লজ্জিত এবং খুবই দুঃখিত আজকে ওনার বক্তব্য শোনার পরে টেলিভিশনের টক শোতে, যে উনি যেভাবে বারবার ডিফেন্ড করে যাচ্ছেন ওনার কথা, যে স্বাধীনতার ঘোষণা জিয়াউর রহমানই দিয়েছেন এবং প্রত্যেকটা কলার আমি দেখলাম এখনো পর্যন্ত যারা কল করেছেন প্রায় সবাই ওনাকে বলছেন এসে যে তারা এই ব্যাপারটাতে খুশি না, কিন্তু তারপরে উনি বলে যাচ্ছেন। এবং আমি একটা কথা বলতে চাচ্ছি যে উনি যে একটু আগে কথাটা বললেন নির্দলা মিথ্যা কথা, যে জিয়াউর রহমানের আগে আর কেউ স্বাধীনতার ঘোষণা পত্রটি পাঠ করেননি, এটি মিথ্যা কথা। কারণ 1971 সালের 26শে মার্চ রাত্রে 12:30টায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। উনি রাত্রে 3:30টায় অ্যারেস্ট হয়েছেন, অ্যারেস্ট হওয়ার আগেই উনি স্বাধীনতার ঘোষণা দিয়ে উনি সেটা কনফার্ম করেছেন এবং এই সেই তারপর থেকে ইপিআর এর ওয়্যারলেস এর মাধ্যমে স্বাধীনতার এই ঘোষণাটি 27 দিন রেডিওতে প্রচার করা হয় এবং নিউ ইয়র্ক টাইমসে পরের দিনই কিন্তু নিউ ইয়র্ক টাইমসের বৈকালিক সংকলনে এই ঘোষণাপত্রটি ছাপানো হয়েছিল, যে পূর্ব পাকিস্তানের নেতা শেখ মুজিবুর রহমান যুক্তরাষ্ট্রের টাইম 2:30 স্বাধীনতা ঘোষণা করেছেন। এই জিনিসটি দলিল পত্রে আছে, ইতিহাস কখনো বদলানো যায় না, স্বাধীনতার ইতিহাস বিকৃত করার অপচেষ্টা খুবই নিন্দনীয়, খুবই লজ্জার ব্যাপার। আপনারা রাজনীতি করতে চান, এখনকার বিষয় নিয়ে রাজনীতি করুন। বিএনপি আওয়ামী লীগের মধ্যে কন্দল থাকতে পারে, কিন্তু জাতির জনক বঙ্গবন্ধুকে নিয়ে বিতর্ক থাকতে পারে না, মুক্তিযুদ্ধকে নিয়ে বিতর্ক থাকতে পারে না। এবং আরেকটা জিনিস আমার খুবই খারাপ লেগেছে, যে একজন বীরবিক্রম, একজন মুক্তিযোদ্ধা, আমাদের মহান মুক্তিযুদ্ধে শহীদের সংখ্যা বলতে মানে কোনটা বোধ করছেন? উনি বলতে পারছেন না যে আমরা 30 লক্ষ শহীদকে হারিয়েছি মুক্তিযুদ্ধের সময়, এটা বলতে উনি কোনটা বোধ করছেন? এটা খুবই দুঃখের একটা বিষয়। আরো একটা জিনিস হচ্ছে যে 27শে মার্চ জিয়াউর রহমান বঙ্গবন্ধুর ঘোষণা দেওয়া ঘোষণাপত্রটি পাঠ করেছিলেন, ঘোষণা দেওয়া এবং ঘোষণাপত্র পাঠ করার মধ্যে রাত এবং দিন পার্থক্য। আমার মনে হয় যে আমাদের সম্মানিত অতিথি আজকে তিনি স্টেজ ডায়ালগে আছেন, সেটা তিনি জানেন যে জিয়াউর রহমান স্পষ্টভাবে বলেছেন, আই মেজর ইয়া অন বিহাফ অফ আওয়ার গ্রেট ন্যাশনাল লিডার শেখ মুজিবুর রহমান ডু হেয়ার বাই ডিক্লেয়ার ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ। এখানে যে অন বিহাফ অফ আওয়ার গ্রেট ন্যাশনাল লিডার শেখ মুজিবুর রহমান বলা আছে, এই কথাটা হয়তো আমাদের আজকে সম্মানিত অতিথি ভুলে গেছেন। আমি আবারও আপনার কাছে অনুরোধ করব যে ভুল তথ্য দিয়ে ইতিহাস বিকৃতির চেষ্টা করবেন না। আজকের প্রজন্ম ঘুমিয়ে নেই, তাদের কাছে ইন্টারনেট আছে, হাতের কাছে ঐতিহাসিক দলিলপত্র আছে। 1972 সালের 10ই এপ্রিল স্বাধীনতার ঘোষণাপত্রের যে দলিল প্রকাশ করা হয়েছিল তখন আপনারা কোথায় ছিলেন? তখন কেন বলেননি যে স্বাধীনতার ঘোষণা জিয়াউর রহমান দিয়েছেন? 1972-এর সংবিধানে যখন এটা এসেছিল তখন কেন বলেননি? 1991 সাল থেকে কেন এই বিতর্ক শুরু হলো? আরেকটি প্রশ্ন আমি করতে চাই, যে আমরা মেজর ডালিমের কাছ থেকে শুনেছি যে বঙ্গবন্ধুর খুনের ঘটনা আগেই জিয়াউর রহমানকে ইনফর্ম করা হয়েছিল, এই ঘটনাটি কতটুকু?